বন্ধুরা, আমরা আমাদের স্কুলের বইতে অনেক আবিষ্কার ও আবিষ্কারকদের কথা পড়েছি, কিন্তু আপনি কি এটা জানেন যে এমন অনেক আবিষ্কারক আছে যারা অন্য কারোর থেকে নকল করে সেই আবিষ্কারকে নিজের বলে সারা পৃথিবীর কাছে তুলে ধরেছে। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো এমন কিছু আবিষ্কার ও আবিষ্কারকদের সম্বন্ধে। টেলিস্কোপ। আমরা সবাই জানি যে গ্যালিলিও গ্যালিলি টেলিস্কোপ আবিষ্কার করেছেন, কিন্তু আপনি কি জানেন যে গ্যালিলিও টেলিস্কোপ আবিষ্কারের আগে নেদারল্যান্ডের একজন বিজ্ঞানী হ্যান্স লিপার্সে টেলিস্কোপ বানিয়েছিলেন, কিন্তু সে কখনো কোনো পেটেন্ট পায়নি। গ্যালিলিও সেই টেলিস্কোপের কথা শুনে তার নিজের দেশ ইতালিতে সেই টেলিস্কোপ বানিয়ে ফেলেছিলেন 1609 সালে। হ্যান্স লিপার্সে তার এক বছর আগে অর্থাৎ 1608 সালে টেলিস্কোপ বানানো সত্ত্বেও তার কথা আমাদের স্কুলের পাঠ্যপুস্তকের বইতে থাকে না। রেডিও। রেডিও আবিষ্কারের জন্য মার্কোনিকে নোবেল প্রাইজ দেওয়া হয়, কিন্তু ভারতের এক মহান বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বোস মার্কোনির অনেক আগে 1879 সালে তার ওপর রিসার্চ করেছিলেন ও কলকাতার প্রেসিডেন্সি ল্যাবরেটরিতে তিনি রেডিওর তরঙ্গ আবিষ্কার করেছিলেন। 1893 সালে নিকোলা টেসলা তার পাবলিক ডেমনস্ট্রেশনও দেয়, আর এজিসি বোস 1894 সালে কলকাতার টাউন হলে তার প্রদর্শন করেছিলেন, কিন্তু তিনি তার উপর কোনো পেটেন্ট ফাইল করেননি। 1896 সালে লন্ডনে এজিসি বোস মার্কোনির সঙ্গে দেখা করে, মার্কোনিও তার উপর কাজ করছিল। এজিসি বোস তার কমার্শিয়ালাইজের বিরোধী ছিলেন, 1897 সালে মার্কোনি এটি কমার্শিয়ালাইজ করে দেন। এই আবিষ্কারের জন্য তাকে নোবেল প্রাইজও দেওয়া হয়। এরপর রেডিওর আবিষ্কারক হিসাবে মার্কোনি পরিচয় পেয়ে আসছিল, কিন্তু 1954 সালে দুইজন বিজ্ঞানী বলেন যে রেডিওর আবিষ্কারের আসল দাবিদার আচার্য জগদীশচন্দ্র বোস। এরপর সারা পৃথিবীর মানুষ এজিসি বোসের নাম স্বীকার করতে শুরু করে। টেলিফোন। টেলিফোনের আবিষ্কারক হলেন আলেকজান্ডার গ্রাহাম বেল। বেল 1876 সালে টেলিফোনের পেটেন্ট দিয়েছিল, কিন্তু 2002 সালে ইউনাইটেড স্টেট কংগ্রেসে এটা স্বীকার করা হয় যে টেলিফোনের আসল আবিষ্কারক ইতালির অ্যান্টোনিও মিউচি। বেলের অনেক আগে মিউচি নিজের আবিষ্কারকে নিউ ইয়র্কে ইটালিয়ান আমেরিকান প্রেসকে দেখিয়েছিল। শুধু তাই নয়, 1872 সালে মিউচি নিজের আবিষ্কারকে ওয়েস্টার্ন ইউনিয়ন টেলিগ্রাফ কোম্পানিকেও পাঠিয়েছিল, কিন্তু তারা তার উপর কোনো কাজ করেনি। 2 বছর বাদে যখন মিউচি নিজের পেটেন্ট চায়, তখন ওয়েস্টার্ন ইউনিয়ন মিউচির কাছে ক্ষমা চেয়ে বলে যে তার সব পেপার ও স্কেচেস হারিয়ে গেছে। সেই সময় বেল টেলিফোনের পেটেন্ট ফাইল করে আর ওয়েস্টার্ন ইউনিয়নের সাথে তা বানাতে শুরু করে। মিউচি বেলের ওপর পেটেন্ট চুরির অভিযোগ করে, কিন্তু কেস শেষ হওয়ার আগেই মিউচি মারা যায়। বর্তমানে টেলিফোন কোথা থেকে কোথায় পৌঁছে গেছে, কিন্তু টেলিফোনের আসল আবিষ্কারক মিউচি শেষ জীবন কেটেছিল খুব দরিদ্র ও কষ্টে। লাইট বাল্ব। থমাস অ্যালভা এডিসনকে পৃথিবীর সব থেকে বড় আবিষ্কারক হিসাবে গণ্য করা হয়। তার নামে 1000েরও বেশি পেটেন্ট রয়েছে, কিন্তু তার কিছু গোপন তত্ত্ব আস্তে আস্তে সারা পৃথিবীর মানুষ জানতে পারছে। তার সাথে কাজ করা নিকোলা টেসলার বেশ কিছু কাজ তিনি চুরি করেছিলেন। বাল্বের নাম শুনতে এডিসনের কথা সবার মনে পড়ে, কিন্তু আপনি কি এটা জানেন যে হেনরিজ গোবেল নামে একজন বিজ্ঞানী সবার প্রথমে সেই বাল্ব বানিয়েছিলেন 1854 সালে। সে তার আবিষ্কারকে এডিসনের কাছে বেচতে চেয়েছিল। এডিসনের এর ওপর কোনো ইন্টারেস্ট ছিল না। পরে যখন হেনরিজ মারা যায়, তখন এডিসন ভাবলো যে হয়তো সেই বাল্ব একটা কাজের জিনিস। তারপর এডিসন সেই আবিষ্কার খুব কম দামে কিনে নেয় ও সারা পৃথিবীর কাছে নিজের আবিষ্কার হিসাবে পেশ করে। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস অর্থাৎ GUI, যেটা কম্পিউটারে খুবই জরুরি, জেরক্স কোম্পানি GUI সবার প্রথম বানিয়েছিল 1981 সালে। পরে সেই টেকনোলজি অ্যাপেলের কম্পিউটারেও দেখতে পাওয়া যায়। মনে করা হয় স্টিভ জবস সেই আইডিয়া জেরক্সের থেকে চুরি করেছিল, কিন্তু এটা সত্যি নয়। অ্যাপেল জেরক্সকে এর জন্য অনেক টাকা দিয়েছিল। অ্যাপেল জেরক্সের PARC রং কিছু জিনিস নিজের কম্পিউটারে ব্যবহারও করেছিল। জেরক্স অ্যাপেলের এর ওপর এর জন্য কেসও করেছিল, কিন্তু কোর্টের রায় অ্যাপেলের পক্ষে যায়।
বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অলে ক্লিক করতে ভুলবেন না। জানো, ধন্যবাদ।